ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লা রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন হারুন হারুন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনীকে হচ্ছে আপনার দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে কি একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রুপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে পালন করতে স্টোরি অ্যান্ড দেখতে পাবেন স্টোরি ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডির সম্বন্ধে আপনাদের বলি তো এডি রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আর নাবিকেও আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডির সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডি মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে নাকি একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্স আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লা রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডি সম্বন্ধে আপনাদের বলি তো এডি রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আর নাবিকেও আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডি সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডি মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রুপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডির সম্বন্ধে আপনাদের বলি তো এডি রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নবীকে অবশ্যই আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন নবীকে অবশ্যই আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডির সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডি মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লা রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে এডিট রূপে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন রবীন্সলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো নাবি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস আজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি রূপে মুখ্য পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন পাবেন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এটির রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এটির রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এটির সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এটি মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডির সম্বন্ধে আপনাদের বলি তো এডি রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আর নাবিকেও আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডির সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডি মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে নাকি একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লা রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডি সম্বন্ধে আপনাদের বলি তো এডি রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আর নাবিকেও আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডি সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনার দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনার দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো সাহিদ আন নাবিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এটির সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে নাকি একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লা রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে এডিট রূপে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি ডাইরেকশন রূপে ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন রবীন্সলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহাসা হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস আজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন রূপে পালন করতে সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এটির সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন হারুন আহসানকে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো সাহিদ আন নাবিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লা রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমোগ্রাফি রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডি সম্বন্ধে আপনাদের বলি তো এডি রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আর নাবিকেও আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডি সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডি মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্স আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসান করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো সাহিদ আন নাবিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এটির সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো ওই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লা রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি এডিট রূপে দেখতে পাবেন হারুন দেখতে পাবেন এডিট রূপে পালন করতে স্টোরি অ্যান্ড দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন রবীন্সলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস আজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন সাহিদ হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনার দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহাসানকে আপনারা দেখতে পাবেন পাবেন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এটির রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এটির রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এটির সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এটি রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি রূপে মুখ্য পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক গ্রুপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন হারুন আহসানকে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো সাহিদ আন নাবিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিতি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবি আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লা রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমোগ্রাফি রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে এডিট রূপে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি ডাইরেকশন রূপে ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন রবীন্সলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্স আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামা সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো সাহিদ আন নাবিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এটির সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন হারুন আহসানকে দেখতে পাবেন রূপে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিতি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস আজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে মুখ্য পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আনিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আনিক হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এবং এটির সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনোমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন হারুন আহসানকে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো সাহিদ আন নাবিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিতি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ সাহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক এসে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করেছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফ আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবি আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক এসে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ সাহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবি আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলি হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এটির সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট রূপে ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন রূপে পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো সাহিদ আন নাবিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ সাহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এটির সম্বন্ধে আপনাদের বলিত রূপে দেখতে পাবেন হারুন আহসানকে পালন করতে ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিতি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক এসে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এটির সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ সাহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডি মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে হবে নে মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরো অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলো ফ্রেন্স আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরো অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ সাহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফ আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনার দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক এসে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ সাহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে হবে নে মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরো অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অল্প ফ্রেন্স আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নবীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অল্প্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে হবে আজান মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলাম ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আনীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফ আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো ওই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ সাহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডি মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে হবে নে তা মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনোমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডির সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডি মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলো ফ্রেন্স আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে হবে আজান মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনার দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আনিক হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অল্প্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এসা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে ভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনোমাগ্রাফির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবিন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহ হাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত আন নীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলিত স্টোরি অ্যান্ড ডাইরে ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত নাটক তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে ঘরের শত্রু নামে পরিচিত ড্রামা হতে চলেছে এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন শাহমিম হাসান সরকারকে দেখতে পাবেন এস তানিয়া বৃষ্টিকে দেখতে পাবেন এস আবদুল্লাহ রানাকে দেখতে পাবেন এস সাইকা আহমেদকে দেখতে পাবেন এস জাভেদ গাজীকে দেখতে পাবেন এস এশা হাসানকে দেখতে পাবেন এস দীপাকে দেখতে পাবেন এস অজন্ত মেঘাকে দেখতে পাবেন অ্যান্ড মোর তো আরও অনেকে কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এর মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক রূপে হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রবিন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিনেমাগ্রাফি রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে তো সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলি তো কামরুজ্জামান তুমনকে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফি রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য পালন করতে তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রুপে হচ্ছে আপনার দেখতে পাবেন রবীন্ন ইসলামকে যিনি হচ্ছেন এই নাটকের মধ্যে মিউজিক রুপে হচ্ছে মুখ্য পালন করেছেন তো মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন রবীন্ন ইসলামকে তো রবীন্ন ইসলামকে হচ্ছে আপনারা মিউজিক রুপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এই নাটকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন আহাসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো এডিট সম্বন্ধে আপনাদের বলি তো এডিট রূপে দেখতে পাবেন হারুন হারুন আহসানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো শাহিদ আন নাবিকেও আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধ ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শাহিদ আন নাবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাইরেকশন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এডিট সম্বন্ধে আপনাদের বলি তো হারুন আহসানকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট মুখ্য ভূমিকা পালন করছে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো ওই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন